হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইজি মেথড। আমি মোহাম্মদ ফারজান আতা, তোমাদের সামনে চলে এসেছি প্ল্যান্ট রিপ্রোডাকশন চ্যাপ্টারটা নিয়ে। আজকের এই ভিডিওটা একটি রিকোয়েস্ট ভিডিও। আমাদের একটা ভাইয়া আমাদের প্ল্যান্ট রিপ্রোডাকশন সম্পর্কে এই ভিডিওটি করতে বলেছেন, সো রিকোয়েস্ট করেছেন, সো আমরা চাচ্ছি যে তার রিকোয়েস্টটি রাখতে। চলো আমরা আজকে প্ল্যান্ট রিপ্রোডাকশন সম্বন্ধে কিছু জানি। আমরা আজকে প্ল্যান্ট রিপ্রোডাকশনের খুবই গুরুত্বপূর্ণ একটি রিপ্রোডাকশন প্রসেস অর্থাৎ রিপ্রোডাকশন প্রক্রিয়া বা প্রজনন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আমরা জানি প্রজনন প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে তিন ধরনের। আমরা না জানলেও আজকে আমরা জেনে যাব সবকিছু, যে প্ল্যান্ট রিপ্রোডাকশন অর্থাৎ উদ্ভিদ প্রজনন তিন ধরনের, তিনভাবে সম্পন্ন হয়। যৌন প্রজনন, অযৌন প্রজনন এবং পার্থেনোজেনেসিস। এটা একটা নতুন ওয়ার্ড যেটা আমরা আগে জানিনি, তবে আজকে জানবো। এ সম্বন্ধে আমি পরবর্তী ক্লাসগুলো তোমাদের জানানোর চেষ্টা করব। আজকে আমরা যৌন প্রজনন সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই যৌন প্রজনন সম্পর্কে অবহিত। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে মানে পূর্ববর্তী শেষ শ্রেণীতে আমরা যৌন প্রজনন সম্পর্কে পড়েছি। আজকে আমরা এর বিস্তারিত জানার ট্রাই করব। আজকে আমরা যৌন প্রজননের পুং গ্যামিটোফাইট অর্থাৎ পরাগধানীর ভিতরে যেটা সম্পন্ন হয় সেটা, এবং স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটন, এই দুটার পরিস্ফুটন দেখব। চলো আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাই। আমি এখানে তোমাদের সুবিধার জন্য প্রয়োজনীয় চিত্রগুলো এঁকে রেখেছি। আমি ফার্স্টে তোমাদেরকে পরাগধানী এইটার গঠনটা দেখাবো, দেন আমার পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটনে চলে যাব। এরপরে আমরা চলে যাব ডিম্বকের গঠন, অ্যান্ড দেন আমরা চলে যাব স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটনে। সো চলো আমরা পরাগধানীর গঠনে চলে যাই। পরাগধানী, পরাগধানী আমরা শুনেছি, আমরা পরাগধানী হলো আমরা জানি ফুল। আমরা একটু আমি ছোট করে তোমাদের এখানে এঁকে দেখাই। মনে করো একটা শাপলা ফুল, সরি একটা জবা ফুল ধরি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। বিকজ শাপলা ফুলের, শাপলা ফুলকে আমরা পূর্ণাঙ্গ ফুল বলতে পারি না। সো জবাকে আমরা পূর্ণাঙ্গ ফুল বলি, কারণ হচ্ছে একে এখানে পাঁচটা স্তবকই রয়েছে। সো এটা ধরো একটা জবা ফুল, জবা ফুলের এইরকম পরাগ দণ্ড রয়েছে বহুত। আমি যদি এটাকে মাঝের চিত্রটা ধরে দিই, তাহলে এখানে দুটো পাপড়ি আমরা বাদ দিয়ে দিই, দেখবা এরকম পরাগ দণ্ড রয়েছে। তার উপরের যে অংশটা সেটাই হচ্ছে পরাগধানী, অ্যান্ড এই পরাগধানীতেই পরাগ রেণু থাকে। সো পরাগ রেণুই কিন্তু আমার পুং পুং যেই গ্যামিটোফাইটের প্রথম কোষ। পুং গ্যামিটোফাইট সম্পূর্ণ হতে যে কোষটি লাগবে সেটাই হচ্ছে পরাগ রেণু। সো এখন আমরা পরাগধানী, যেটা যেখানে পরাগ রেণু থাকে, অর্থাৎ পরাগ রেণু যেইখানে অবস্থান করে সেটাই হচ্ছে পরাগধানী, সেটার গঠনে চলে যাব। পরাগধানী মূলত চার কোণ বিশিষ্ট হয়। আমরা দেখছি একটা, দুইটা, তিনটা, চারটা, এই চার কোণ বিশিষ্ট, এবং এই পরাগ ধানীতে কিন্তু এক বা একাধিক কোষ থাকতে পারে। এবং দেখা যাচ্ছে যে পরাগধানীটা যোজনীর মাধ্যমে, এখানে আমি দেখিয়ে রেখেছি, এই দেখো যোজনীর মাধ্যমে সংযুক্ত থাকে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে যোজনী এবং এইটার মাধ্যমে কিন্তু এই যে এটা কিন্তু আলাদা জিনিস, তবে এই দুটাকে যুক্ত করেছে হচ্ছে যোজনী। সো যোজনীর মাধ্যমে এই পরাগধানী দুটো যুক্ত থাকে, এবং এর এই এই যে কোষটাকে, এই কোষটাকে আর্কিস্পোরিয়াল কোষ বলা হয়। আর্কিস্পোরিয়াল কোষ, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই ওয়ার্ডটাই আমার এই পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন এবং স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটনে খুবই গুরুত্বপূর্ণ একটি নাম হিসেবে কাজ করবে। সো আমাদের মনে রাখতে হবে সব কিছুর শুরুই হয় আর্কিস্পোরিয়াল কোষ দিয়ে। সো আমরা সেটা মাথায় রেখে আমরা সামনে আগাবো। সো দেখো আর্কিস্পোরিয়াল কোষ নিয়ে আমার কিন্তু এই মূল পরাগ রেণুটা উৎপন্ন হবে। এবার আমরা মনোযোগ একটু শোনার চেষ্টা করি। আর্কিস্পোরিয়াল কোষ দুইটা ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে দেয়াল কোষ, অর্থাৎ যেটা দিয়ে প্রাচীর তৈরি হবে, আরেকটা হচ্ছে আমার মেইন পুং জনন কোষ, যেটা থেকেই কিন্তু আমার এই পরাগরেণুর মেইন যেটা দ্বারা আমার জনন সম্পন্ন হবে সেটা উৎপন্ন হবে। সো এই পরাগরেণুর, এই পরাগরেণুর এই এইখানে দেখো এই যে এই একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, যে প্রাচীর, এই যে এই এই আর্কিস্পোরিয়াল কোষটার এই প্রাচীরটাই কিন্তু আমার দেয়াল কোষের মাধ্যমে তৈরি হয়, এবং এটা দুইটা দুটা দ্বিস্তর বিশিষ্ট। সো আর্কিস্পোরিয়াল কোষের একটা হচ্ছে দেয়াল কোষ, আরেকটা হচ্ছে আমার পুং জনন কোষ। সো দেয়াল কোষটা আমার ব্যবহার হচ্ছে এই যে আর্কিস্পোরিয়াল কোষ রয়েছে তার দেয়াল তৈরিতে,
এবং আমার পুং জনন কোষটা ইউজ হচ্ছে, এই যে অসংখ্য আমার পুং পরাগ রেণু রয়েছে দেখো, এই যে দেখো 1 2 3, আমি বিভিন্ন রকম, এর তো কোনো সীমা নাই, অসংখ্য থাকতে পারে। সো সেই অসংখ্য পরাগ রেণু আমার তৈরি হচ্ছে কিন্তু আমার পুং জনন কোষ থেকে। সো আমি তোমাদেরকে আরেকবার বলা ট্রাই করি ক্লিয়ারলি, সেটা হচ্ছে আর্কিসপোরিয়াল কোষ দুটা অংশে বিভক্ত, একটা হচ্ছে দেয়াল কোষ এবং আরেকটি হচ্ছে আমার পুং জনন কোষ। দেয়াল কোষ ওই আর্কিসপোরিয়াল কোষের প্রাচীর গঠন করবে এবং পুং জনন কোষ তৈরি করবে পরাগ রেণু। সো এই জিনিসটা মাথায় রেখে আমাদের আগাতে হবে। এবং এই যে প্রাচীর তৈরি করছে, এই প্রাচীর দ্বারা যে ক্ষেত্র তৈরি হবে, অর্থাৎ এই ক্ষেত্রটাকে আমরা বলি পরাগ থলি, অর্থাৎ এই প্রাচীরটা দিয়ে ঘিরে যেই থলির মতো অংশ তৈরি হবে সেটাই কিন্তু আমার পরাগ থলি। সো এখানে আমরা মনে রাখবো যে এইটাই হচ্ছে আমার মূলত পরাগ ধানির গঠন। পরাগ ধানির থেকে আমি ছোট্ট একটি পরাগ রেণুকে ম্যাগনিফাইং করলাম, ম্যাগনিফাই করলে তোমাদের সামনে আনলাম যে অনেকটা এইরকম হচ্ছে আমাদের পরাগ রেণু। এই এক একটা পরাগ রেণু, পরাগ রেণুর দুটো অংশ থাকে, একটা হচ্ছে বাহিরের স্তর, একটা হচ্ছে ভিতরের স্তর। ভিতর বাহির, আমরা দেখো আমি এখানে একে দেখিয়েছি, এই পরাগ রেণুটার যে বাহিরে ভিতরের স্তর আছে সেটা হচ্ছে ইনটাইন, সরি বাহিরের বাহিরের স্তর আছে সেটা হচ্ছে ইনটাইন, আর ভিতরের স্তর হচ্ছে এক্সাইন। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, এক্সো, এই ওয়ার্ডটা আমরা সবসময় ইউজ করি ভিতরের ভিতরের ক্ষেত্রে। এক্সো অর্থই মানে ভিতরে এবং ইন্টা ইন্ট্রো অর্থই মানে বাইরে। সো সেই হিসাবে আমার এক্সাইন আমার মনে রাখবো ভিতরের যেই পর্দাটা, আর ইনটাইন হচ্ছে যেটা বাহিরের পর্দা। সো এইটা হচ্ছে আমার পরাগ রেণুর গঠন। এবার আমরা পরাগ রেণুর পুং গ্যামিটোফাইটাস পরিস্ফোরণে চলে যাব। আমাদের এই ওয়ার্ডটা অনেক কনফিউজিং লাগে যে পুং গ্যামিটোফাইটাস পরিস্ফোটন কি বা এটা কি আসলে, আসলে এটা কিছুই না। আমরা যে যৌন জনন সম্পন্ন করব সেজন্য আমার পুং পুং কোষ থেকে, অর্থাৎ পুং মানে ইয়ে থেকে আমার একটা কোষ লাগবে যেটা এন, এবং স্ত্রী যেই উদ্ভিদ রয়েছে সেখান থেকে আরেকটা কোষ লাগবে এন, এন এন মিলিত হয়ে আমার কিন্তু যৌন জনন সম্পন্ন হবে। সো এই পুরুষ উদ্ভিদ থেকে যেই এনটা আমাকে পেতে হবে, অর্থাৎ শুক্রাণু থেকে আমার যে এনটা পেতে হবে, তেমনই ডিম্বাণু থেকে আমার যে এনটা পেতে হবে, এই এই দুটা এন পাওয়ার জন্য আমার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই কিন্তু আমার গ্যামিটোফাইট। এই গ্যামিটোফাইটের পরিস্ফুটনের মাধ্যমে কিন্তু আমি এই এনগুলো পাবো। এখন যখনই আমি পুং শুক্রাণুর জন্য, শুক্রাণু পাওয়ার জন্য যেই প্রক্রিয়া সেটা হচ্ছে পুং গ্যামিটোফাইটাস পরিস্ফুটন, আর ডিম্বাণু পাওয়ার জন্য যেই প্রক্রিয়া সেটা হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটাস পরিস্ফুটন। সো আমরা এবার ডিরেক্ট প্রক্রিয়াতে চলে যাচ্ছি। কি হবে দেখো, এই পরাগ রেণুটার দুইটা কোষ, এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কোষ দুইটা কোষ, এই দুটা কোষের একটা কোষ আকারে বড় হবে, এই যে দেখতে পারতেছো, এবং আরেকটা কোষ আকারে ছোট থাকবে। যেই কোষটা আকারে বড় হবে সেটা কি তৈরি করবে, নালি। অর্থাৎ মনে রাখবা যেহেতু আমার একটা নালিটা বড় লম্বা জিনিস, তো বড় কোষটাই সবসময় নালি তৈরি করবে এবং ছোট কোষটাই কিন্তু আমার মেইন শুক্রাণু তৈরিতে ব্যবহার হবে। সো শুক্রাণু তৈরি করবে আমার ছোট কোষটা, আর বড় কোষটা কিন্তু আমার নালি তৈরি করবে। সো এখানে দেখো এই যে বড় কোষটা, বড় নিউক্লিয়াসটা আমার নালি তৈরি করেছে, নালি কোষ, এবং ছোট নিউক্লিয়াসটা আমার সামনের যেই শুক্রাণু তৈরি করবে সেটার জন্য এগিয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমরা দেখছি যে এই পূর্ণাঙ্গ পুং গ্যামিটোফাইট সেটা হচ্ছে নালি তৈরি করেছে, এবং এই যে ছোট কোষটি সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমার দুটো শুক্রাণু তৈরি করেছে, অর্থাৎ দুটো মেইন কোষ তৈরি করেছে যেটা অন্য অন্য ডিম্বাণুর সাথে মিলিত হয়ে আমার আমার যেই জনন প্রক্রিয়া আছে বা যৌন জনন প্রক্রিয়া সেটা সম্পন্ন করবে। সো এটাই ছিল আমার পুং গ্যামিটোফাইটের পরিস্ফোটন। এবার আমরা চলে যাই ডিম্বকের গঠন। এইটা হচ্ছে একটা ডিম্বক, এই যে পুরাটুক। সো এই ডিম্বকটার গঠন আসলে কিরকম আমরা একটু দেখার চেষ্টা করি। ডিম্বক খুবই ইজি ওয়ে, আমি এই ভিতরের গঠনগুলো তোমাকে এখন বলবো না, আমি এখানে এই পুরা প্রক্রিয়াটা লিখে রেখেছি, এঁকে রেখেছি, যেটা হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফোটন। এই চিত্রটা কিন্তু অবশ্যই আমার এই গ্যামিটোফাইট সম্পন্ন হওয়ার পরবর্তী চিত্র। আমি আগে ডিম্বকের গঠনটা দেখাবো,
তারপর আমি মূল একদম প্রথম শুরু থেকে যে ডিম্বকটা কিভাবে এই অবস্থায় আসছে সেদিকে চলে যাব। সো আমরা ফার্স্টে এই গঠনটা দেখে নেই। দেখো এখানে যে অংশটা রয়েছে খালি, এটাকে আমরা ডিম্বক মূল বলবো, আর এখানে যে খাঁজকাটা অংশটা সেটা হচ্ছে ভ্রূণপোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু। টিস্যু হচ্ছে যেই টিস্যুটা দ্বারা ভ্রূণ তৈরি হচ্ছে সেটাকে আমরা ভ্রূণপোষক টিস্যু বলবো। সো এইটা এইটা দ্বারাই কিন্তু আমার পরবর্তীতে ভ্রূণ গঠিত হবে, সো এইটাকে আমরা ভ্রূণপোষক টিস্যু বলবো। এখন এই কোষগুলোর কথা আমি পরে বলবো এখানে তোমাদের, সো এটা আমি বাদ দিলাম। এরপর আমরা দেখি এটা হচ্ছে ভ্রূণথলি, অর্থাৎ এখানে এই এই ভ্রূণটাকে, এটা তো আমরা জানি এটাকে ভ্রূণ বলা হয়, ভ্রূণ বা ভ্রূণ ভ্রূণ। সো এই ভ্রূণকে ধারণ করে হচ্ছে ভ্রূণথলি, সো এইটার নাম হচ্ছে ভ্রূণথলি। অ্যান্ড এখানে দেখো আমি দেখছি দুটা স্তর রয়েছে, একটা হচ্ছে বাহিরের একটা হচ্ছে ভিতরের। সো বাহিরের স্তরটাকে বহিঃত্ব আর ভিতরের স্তরটাকে বলা হয় অন্তঃত্ব। আর আমরা দেখব একটা জায়গায় শুধু, পুরো ডিম্বকের একটা জায়গায় আমার কিন্তু ভ্রূণপোষক টিস্যুর চারিদিকে আমার কিন্তু একটা জায়গায় শুধু বহিঃত্বকটি নেই বা অন্তঃত্বক নেই, সেই জায়গাটাই হচ্ছে ডিম্বগ্রন্থ। এই ডিম্বগ্রন্থের কথাটা আমাদের স্পেশালি মনে রাখতে হবে, কেননা এই ডিম্বগ্রন্থ দিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আমার অবজেক্টিভ রয়েছে, আমি সেটা তোমাদের পরে মনে করে দিব। আর আমাদের এই যে ডিম্বগ্রন্থের পাশের যে অংশটা যেটা নালী আকারে বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার ডিম্বক ডিম্বক নাভি, এবং এই নালীটাকে বলা হয় ডিম্বক নাড়ি। সো এটাই হচ্ছে আমাদের ডিম্বকের গঠন। এবার আমরা এই যে অবস্থাটা হয়েছে এটা কিভাবে হলো সেটা আমরা দেখার চেষ্টা করি। আমি আগেই বলেছি যে সব কিছুর মূলে রয়েছে আর্কিসফোরিয়াল কোষ। সো আর্কিসফোরিয়াল কোষ থেকে আমরা আবার শুরু করব এই স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফোরণের জন্য। আমি তোমাদের বলেছিলাম আর্কিসফোরিয়াল কোষ থেকে শুরু করতে, সো আমরা দেখি আর্কিসফোরিয়াল কোষটা এই ক্ষেত্রে কিভাবে কাজ করেছে। এই ক্ষেত্রেও ঠিক একইভাবে আর্কিসফোরিয়াল কোষের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে দেয়াল কোষ, আরেকটি হচ্ছে আমার স্ত্রী জনন কোষ। দেয়াল কোষটি একইভাবে প্রাচীর তৈরি করবে এবং স্ত্রী জনন কোষটি কিন্তু আমার তৈরি করবে আমার ডিম্বাণু। সো ওই ক্ষেত্রে আমার এখন আমার চলে যাব এই প্রক্রিয়াটা, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমি স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফোরণটি বুঝতে পারবো। সো আমি কি বলেছিলাম যে আর্কিসফোরিয়াল কোষ দুভাবে ভাগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দেয়াল কোষ আর হচ্ছে আমার স্ত্রী জনন কোষ। এখন দেয়াল কোষ তো দেয়াল তৈরি করছে এবং স্ত্রী জনন কোষ তাহলে কি করবে, স্ত্রী জনন কোষটাই কিন্তু আমার ডিম্বাণু তৈরি করবে। সো সেই প্রক্রিয়াটা চলে যাই, ধরো এইটা হচ্ছে আমার স্ত্রী জনন কোষ। এই স্ত্রী জনন কোষ প্রথমে আমার বিভাজিত হয়ে চারটি মাইটোসিস বিভাজন হয়ে চারটি কোষ তৈরি, সরি মিওসিস বিভাজন হয়ে চারটি কোষ তৈরি করবে, যাদের সংখ্যা কিন্তু আমার এন হবে, মানে ক্রোমোজোম সংখ্যা। এই ক্রোমোজোম সংখ্যা এন হওয়ার ফল এই তিনটা এই তিনটা যেই আমার কোষ রয়েছে, সরি নিউক্লিয়াস রয়েছে, এই তিনটা নিউক্লিয়াসই কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। এখন অনেক সময় এই নিউক্লিয়াসগুলো নষ্ট হয় না, আমি তোমাদেরকে একটা হিসাব মনে করে দিতে চাচ্ছি যে অনেক সময় আমার এই কোষগুলো এই নিউক্লিয়াসগুলো কিন্তু নষ্ট হয় না। সো 75% ক্ষেত্রেই আমার শুধুমাত্র এই নিচের কোষটাই স্থায়ী থাকে আর বাকি সব তিনটা কোষ নষ্ট হয়ে যায়, আর বাকি সময় অন্যান্য ক্ষেত্রে অন্য অন্যরকমও করতে পারে। আর 25% সময় হয় দুইটা বা তিনটা কোষ নিয়ে আমার এই ভ্রূণ গঠন হবে, বাট ম্যাক্সিমাম টাইম অর্থাৎ 75% টাইমই আমার একটা নিউক্লিয়াস নিয়ে আমার ভ্রূণ গঠিত হয়। এবং এই এই নিউক্লিয়াসটার জন্য এই একটা নিউক্লিয়াসের জন্য একে মনোস্পোরিক মানে ভ্রূণ গঠন বলা হয়, আর যদি দুটো নিয়ে গঠিত হয় তাহলে ডাইস্পোরিক, তিনটা নিয়ে চারটা নিয়ে হলে টেট্রাস্পোরিক, তিনটা নিয়ে হলে ট্রাইস্পোরিক। সো ওই জিনিস ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো দেন আমাদের কি, এই যেহেতু একটা কোষ নিয়ে আমি আগাচ্ছি, সো ওই একটা কোষ নিয়ে আমি এগিয়ে যাই, সেই হচ্ছে এই কোষটাই আমাদের নেক্সট যেই ডিম্বাণু সেটা গঠন করবে। সো এই কোষটা, এই আমরা দেখছি তিনটা কোষ নষ্ট হয়ে গেছে, তিনটা কোষ নষ্ট হয়ে এই একটা কোষ মাইটোসিস পুনর্পুনর বিভাজনের মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি কোষে তৈরি হচ্ছে। তিনবার মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হবে, সম্পন্ন হওয়ার ফল একটি এন এর বদলে আমার 1 2 3 4 5 6 7 আটটি এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি করবে। এই নিউক্লিয়াসের পরেই একটি করে নিউক্লিয়াস আমার কেন্দ্রে চলে আসবে। অ্যান্ড দেখো এই গঠনটার সাথে কিন্তু এই গঠনটার অনেকটাই মিল রয়েছে। এখন আমি তোমাদের এখান থেকেই ডাইরেক্ট ওই ভ্রূণের গঠনটা আমি তোমাদেরকে বলে দিব। সো এখন একটু লক্ষ্য করো, যেই তিনটা
নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের, এই যে অবজেক্টটা আমি বলেছিলাম ডিম্বক রন্ধ্রের কথাটা মনে রাখতে হবে, যেই তিনটা নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে তার মূল যেই বড় নিউক্লিয়াসটি সেটাই হবে আমার ডিম্বাণু। এটা অনেক ইজি একটা ওয়ে যে ডিম্বক রন্ধ্রের দিকের বড় নিউক্লিয়াসটি আমার ডিম্বাণু হিসেবে কাজ করবে, আর এর পাশে যেই ছোট নিউক্লিয়াস দুটো আছে বা কোষ দুটো আছে সেই কোষ দুটোকে আমরা বলবো সহকারী কোষ। কারণ আমরা জানি আমরা এখানে ডিম্বাণুকে আমরা কুইন ধরতে পারি, আর তাদেরকে সহ মানে সহজ মানে হেল্প করার জন্য আমার অবশ্যই কেউ সহযোগী লাগবে। সো আমরা এটাকে সহযোগী কোষ বা সহকারী কোষ হিসেবে নাম দিতে পারি। সো এটাকে ডিম্বাণু এবং এই দুটোকে আমরা সহকারী কোষ হিসেবে বলবো, আর যেই মাঝের দুটো কোষ রয়েছে সেই দুটোকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস, বা যেহেতু কোষটা মূলত এখানে নিউক্লিয়াস হিসেবে ধরা হচ্ছে সো এই দুটো হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। অ্যান্ড লাস্টের এবং ঠিক ডিম্বক গ্রন্থের বিপরীত পাশে যেই তিনটি কোষ রয়েছে সেই তিনটি কোষকে প্রতিপাদ কোষ বলা হয়। এটা একটু মনে রাখার মতোই যে, তবে ইজি ওয়েটা সেটা হচ্ছে আমাদের ডিম্বক গ্রন্থের দিকের কোষটা হবে ডিম্বাণু, এবং তার পাশাপাশি যেই দুটো কোষ থাকবে সেটা হচ্ছে সহকারী কোষ, যেহেতু কুইনকে অলওয়েজ হেল্প করার জন্য কেউ না কেউ থাকে। সো সেভাবে আমরা মনে রাখবো তার বিপরীত পাশে যেই তিনটি কোষ সেটা হচ্ছে প্রতিপাদ কোষ, আর মাঝের দুইটা অলওয়েজ সেকেন্ডারি নিউক্লিয়াস। তো সেভাবে আমরা এই এই গঠনটা বুঝতে পারি। সো এই হলো আমার ডিম্বকের গঠন, আর এই গঠনের পর এখান থেকে আমার যে ডিম্বাণু সেই ডিম্বাণু এবং এখান থেকে আমি আমার এই যে শুক্রাণু দুটা পেলাম এই শুক্রাণু এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যৌন জনন সম্পন্ন করবে। আমি সেই নিষেক প্রক্রিয়াটি আশা করি তোমাদেরকে নেক্সট ক্লাসে বুঝানোর ট্রাই করব। সো আশা করি তোমরা আমার মেইন যেই বেসিক এই যৌন প্রজননের সেটা তোমরা এই এই এখান থেকে বুঝতে পেরেছো। সো কোনো যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, আমাদের তোমরা সবাই জানো আমাদের ফেসবুক পেজ রয়েছে ইজি মেথড, এছাড়াও আমাদের রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ইজি মেথড। তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, অ্যান্ড অলসো শেয়ার করবে তোমাদের সব ফ্রেন্ডদের সাথে যেন তারাও উপকৃত হতে পারে। সো আজকে এ পর্যন্তই।